হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব এক্সারসাইজের দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে করেছিলাম এক্সারসাইজের দ্বিতীয় ক্লাসটা কীভাবে করতে হয়। তো আমরা তো টেবিল তৈরি করেছি, তোমরা দেখেছো, এবং আমরা ডিজিটাল দিয়ে আমরা ফর্ম উইজার্ড তৈরি করেছিলাম, আজকে ক্লোজ করে দিব। আজকে দেখব আমরা কীভাবে রিপোর্ট তৈরি করতে হয়। তো আমরা এখানে রিপোর্টটা তৈরি করব, কীভাবে সম্ভব সেটা আমরা এখানে দেখব। তো এখানে আমরা একটা জিনিস ফলো করতে হবে যে কীভাবে রিপোর্টটা তৈরি করতে হয়। আমরা রিপোর্ট উইজার্ডে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে ডাবল অ্যারোতে ক্লিক করব। করার পরে আমি নেক্সট 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 এখান থেকে একটা চয়েস দিবা তোমরা কোন টেবিলে কাজটা করবো, কলামে নাকি। তো কলামে আমরা পছন্দ করে নিলাম। আর এখানে লেখা আছে আমাদের যে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, এটা তুমি যখন পেজে আমার ডাটা না ধরবে সেক্ষেত্রে তুমি পোর্ট্রেটে দিতে পারো, ল্যান্ডস্কেপ দুটোই চয়েস করে নিতে পারো। এটা তো আমরা এমএস ওয়ার্ডে শিখেছিলাম পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ কী জিনিস। তো আমরা এখন পোর্ট্রেটে রাখলাম ফর্মালিভাবে, নেক্সট পরে ফিনিশ। এখন আমার ডাটাটা চলে আসছে, দেখো আমি কী কী নামে ডাটা তৈরি করি, সব ডাটাটা এখানে চলে আসছে। আমি এখন যদি প্রিন্ট দিতে চাই, তাহলে আমি এখন প্রিন্ট দিতে গেলে আমাকে এখানে প্রিন্টে যেতে হবে। যাওয়ার পরে এখানে আমরা প্রিন্টার সিলেক্ট করে দেবো এবং ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্টার বের হয়ে আসবে। এই হলো আমাদের রিপোর্টের সিস্টেমটা। তো আমরা রিপোর্ট দেখে ফেললাম, এরপরে আমরা দেখব কীভাবে কোয়ারি করতে হয়। তো কোয়ারিটা একটু আমরা দেখে নিই। এটা হলো আমাদের কোয়ারি। কোয়ারি আমরা যাব ডিজাইন কোয়ারিতে ক্লিক করে নিব। ক্লিক করার পরে এখানে একটা অপশন আসছে, তা না হলো অ্যাড, অ্যাডে ক্লিক করবো। ক্লিক করে অপশনটা ক্লোজ করে দিবা। দেওয়ার পর এখানে আমাদের উপরে যে বাটা, ডাবল ক্লিক করতে পারো। পরে এটা চাপ দিয়ে ধরে আমরা ফিল্ডের ঘরে ছেড়ে দিব। এখন আমরা যে ডাটাগুলো লিখেছি সেই জিনিসগুলো এখানে চলে আসছে এবং সব করার নিচে আমাদের টিক চিহ্ন দেওয়া আছে। তো আমরা জানতে চাইবো এখান থেকে যে কীভাবে, যেমন আমরা এখানে কোড দেখছি, একটা কোড দিলে তার নাম কী, পিতার নাম কী, ইত্যাদি সব কিছু শো করবে। তো আমরা এখানে লিখেছি কোড, ধরে নাও আমরা জানতে চাই যে নেম, স্যালারি, আমরা তার নেম লিখব। নেমের নিচে আমরা লিখব ক্যারিটেরিয়ার ঘরে যার নাম, আমরা অনেকগুলো নাম ওখানে লিখেছি, যার শাহিন, অ্যাশ SAHIN SIR। এখন আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিব। ইয়েস, এটা কোয়ারি নাম দিতে পারবো, না দিলে সমস্যা নেই। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে কোয়ারি ওপেন হয়ে গেছে অন। এটা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন করবা। এখন দেখো এখানে আমাদের যে লোকটা তার নামটা এখানে চলে আসছে। আমি একটা আরেকবার দেখি, ডিজাইন কোয়ারি অ্যাট ক্লোজ, এখান থেকে ডাবল ক্লিক, চাপ দিয়ে ধরে ফিল্ড ঘরে ছেড়ে দিবা। আমরা এবার দেখব রুমা, আমাদের ডাটা আছিল RUMA, আমাদের এই ডাটা কতজন রুমা আছে আমরা এখন দেখতে পারবো। ইয়েস, ওকে। তো আমাদের এখানে কোয়ারি চলে আসছে, মাউসের রাইট বাটন ক্লিক করে কোয়ারি ওপেন করবো। দেখো আমাদের এখানে রুমা রোল এক, ছয় একজন এবং দশ একজন, এবং একজনের বিবাহ হয়ে গেছে, একজন বিবাহ হয় নাই, এবং তার ডাটাটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই দুইটা যদি শুধু প্রিন্ট দিতে চাও, সেক্ষেত্রে আমরা যাবো ক্রিয়েটে এবং এখান থেকে রিপোর্ট উইজার্ড, ঠিক আগের মতোই নেক্সট নেক্সট নেক্সট, তারপর আমরা কলাম শেষ করলাম, নেক্সট ফিনিশ। এখন আমাদের কাছে দুইজন রুমে একটা উইজা আছে, আর বাকিরা আমি থাকলে এখানে আসতো, একজন বিবাহিত আর একজন বিবাহ হয় নাই। আমরা দেখতে পারলাম এইভাবে ডাটাটা তৈরি করতে হয়। তো আমরা কোয়ারি পর্যন্ত শেষ করছি। তো এটা হলো আমাদের দ্বিতীয় ক্লাস, তোমরা আশা করি পারবো, না হলে তো আমরা আছি তোমাদের পাশে এবং তোমাদেরকে আমরা সাহায্য করার জন্য প্রস্তুত। তোমরা সবাই ভালো থাকবা, সুন্দর থাকো, সবার সুন্দর জীবন কামনা করে।